আজকে সবার জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থী যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো এবং সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আজকের ক্লাসটা পরিচিতি নিয়ে নিই আমরা। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পর একটি ক্লাস আপলোড করছি। এটা গণিত বইয়ের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টার শিরোনাম হচ্ছে পরিমাপ। এই পরিমাপ অধ্যায়ের উপরে আজকে আমি একটু আলোচনা করব। গণিতের যে ক্লাসগুলো আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আলাদা প্লেলিস্ট দেওয়া আছে জেএসসি ম্যাথ, এই প্লেলিস্টের মধ্যে গণিতের যতগুলো ক্লাস আমি এ পর্যন্ত নিয়েছি সেই ক্লাসগুলো পাওয়া যাবে। তো আমি আজকে এই তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী তিন এর দশ নম্বর প্রশ্ন। তিন নম্বর অনুশীলনীর যে দশ নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর আমি আজকের ক্লাসে দেখব। আমরা প্রশ্নটি আগে দেখে নিই। দশ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। উত্তর করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী এই প্রশ্নটা খুবই ইজিলি সলভ করতে পারে, আনসার করতে পারে। আবার অনেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে অনেক ঝামেলা হয়। আমরা দেখি যে এটা কীভাবে ভালো করে বুঝে করা যায়, কারণ যে কোনো একটা প্রশ্ন শুধু আনসারটা শিখলেই হয় না, এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে বুঝতে হবে। কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু সৃজনশীলে থাকে প্রায় সময়, কিন্তু জেএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখছি বোর্ডের মধ্যে প্রায় সময় এই ধরনের প্রশ্ন করা হয়। তো এখানে আমরা যে জিনিসটা দেখতেছি যে একটা পুকুরের বিষয়টা, একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে অবশ্যই কি থাকবে, পাড় থাকবে। তো পাড়ের বিস্তার এখানে দেওয়া আছে 3 মিটার, আমরা ওই পাড়ের ক্ষেত্রফলটা বের করব। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা একটু অনুধাবন করার চেষ্টা করি। শিক্ষার্থীরা একটু খেয়াল করে, এখানে যে রেক্টেঙ্গুলটা আমি আঁকছি সেটা হচ্ছে একটা পুকুর। আমরা কল্পনা করে নিলাম এটা হচ্ছে পুকুরের একদম আপার ভিউ, আমরা উপর থেকে এই ভিউটা আমরা দেখতেছি পুকুরের। তো এই যে পুকুরটা, এই পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে নিচের যে অংশটা লম্বা যে অংশটা সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর ছোট যেটা সেটা হচ্ছে প্রস্থ। তো এই যে দৌড়টা সেটা হচ্ছে 60 মিটার, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এবং এই যে দুই পাশের যে অর্থাৎ ডান পাশে বাম পাশে যে রেখাগুলো আছে এগুলো কি নির্দেশ করতেছে, এগুলো প্রস্থ নির্দেশ করছে। এবং আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রস্থের মান হচ্ছে 40 মিটার। ঠিক আছে, এটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই, আমরা প্রশ্নের মধ্যে যা আছে তাই লিখছি। এবার আমরা খেয়াল করি যে এই পুকুরটার ক্ষেত্রফল কত হবে। আমরা যদি 60 কে 40 দ্বারা গুণ করি তাহলে আনসার আসবে 2400 বর্গমিটার, পার বাদে। এখানেও কিন্তু পারের বিষয়টা আসে নাই। তো পার ছাড়া তো পুকুর হয় না, পুকুরের অবশ্যই কি থাকবে, পার থাকবে। তো আমরা দেখি পারটা কিরকম। এই যে পার সহ পুকুর, আমি যে এখন যে বক্সটা আছে সেটা হচ্ছে পার সহ পুকুর, যেখানে 3 মিটার করে কি আছে, পার আছে, চতুর্দিকে 3 মিটার করে পার দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত জমির ক্ষেত্রে দেওয়া হয়, বাগানের ক্ষেত্রেও দেওয়া হতে পারে। বাগানের জন্য থাকবে রাস্তা, জমির জন্য থাকবে একইভাবে রাস্তা থাকবে, মাঠের জন্য যে রাস্তা আছে সেই রাস্তা সহ মাঠ থাকতে পারে, রাস্তা বাদে মাঠ থাকতে পারে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সুতরাং একটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অন্যান্য প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু আনসার করা যাবে আশা করি। তো পার সহ আমরা পুকুরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ এখন হিসাব করব, এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা বলছে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে কিন্তু পাড়ের বিষয়টা অ্যাড করা নেই। পরে বলছে পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। এখন আমরা যেটা দেখতেছি এই যে নিচের দিকে যে রেখাটা, সেই রেখাটা পার সহ কিন্তু পুকুরের দৈর্ঘ্যকে নির্দেশ করতেছে। তো পার সহ, যে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য দেখেছি 60 মিটার। তো এবার আমরা দেখব কি, এই যে দুই দিকে পার দুইটা কিন্তু অ্যাড হচ্ছে। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে পুকুর এবং পার সহ পুকুর, তো পুকুরের যে দৈর্ঘ্য 60 মিটার বা 60 মিটার, পারটা কিন্তু এদিক থেকে 3 মিটার কি হয়েছে, যোগ হয়েছে। আবার এই যে লাল রঙের রেখা ডান পাশে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু একইভাবে 3 মিটার করে পার যোগ হয়েছে। 6 মিটার যোগ করে আমরা 66 মিটার এখানে পাব এই পার সহ পুকুরের দৈর্ঘ্য। এখানে একটা কথা বলে রাখি প্রাসঙ্গিক, যদি বলতো মানে পুকুরের ভেতরে 3 মিটার প্রস্থ বিশিষ্ট বা 3 মিটার চওড়া পার আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্লাস না দিয়ে মাইনাস দিতাম। এই জিনিসটা একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু হবে। যদি বলতো যে পুকুরের ভেতরে পার আছে বা বাগানের ভেতরে চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস করতাম, b
বিয়োগ করতাম এই 60 থেকে 6 মিটার বিয়োগ করতাম। এবার দেখি প্রস্থটা কত। দেখো এই যে ডান পাশের যে রেখাটা আছে লম্বার যে রেখাটা আসছে সেটা হচ্ছে পার সহ পুকুরের প্রস্থ। তো দেখো এখানে পারের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রস্থ বরাবর কিন্তু একইভাবে এই যে লাল রঙের রেখা দ্বারা দুই দিকে দুইটা প্রস্থ কিন্তু যোগ হচ্ছে, অর্থাৎ এদিকে উপরে 3 মিটার নিচে আছে আরো 3 মিটার, টোটাল 6 মিটার যোগ হচ্ছে। সুতরাং আমরা আগে যে 40 মিটার প্রস্থ ছিল সেই 40 মিটারের সাথে আমরা আরো 6 মিটার কি করব যোগ করব, অর্থাৎ এই ক্ষেত্রে পাওয়া যাবে 46 মিটার পার সহ পুকুরের প্রস্থ। সুতরাং আমরা পার সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে সেটা কিন্তু দুইটা গুণ করলেই পাওয়া যাবে। এই 46 কে 66 দ্বারা গুণ করলে পাওয়া যাবে 3036 বর্গ মিটার পার সহ পুকুরের ক্ষেত্রফল। এবার আমরা আনসারের দিকে যদি যেতে চাই তাহলে আরেকটা বিষয় অনুধাবন করতে হবে, সেটা হচ্ছে যে এই এই যে চিত্রটা মনে করো এটা হচ্ছে আমাদের পার সহ পুকুর। এখানে বেগুনি কালারের মনে হয় যে অংশটা দেওয়া আছে সেটা হচ্ছে পার, এবং মাঝখানে ওয়াটার কালার যেটা আছে সাদা অংশে সাদা রঙের দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পুকুর। তো পার এবং পুকুর, এই পার সহ পুকুরের যে ক্ষেত্রফল সেটা আমরা একটু আগে পেয়েছি কত বর্গ মিটার, 3036 বর্গ মিটার। এখন এখান থেকে যদি আমরা এই পারের ক্ষেত্রফল বের করতে চাই যেটা আমাদের প্রশ্নে বলছে, যদি আমরা এই টোটাল এরিয়া থেকে অর্থাৎ পার সহ পুকুর থেকে যদি আমরা এই পুকুরটাকে বাদ দিয়ে দিই তাহলে দেখো তো এখানে যে অংশটা বাকি আছে সেটা কি, সেটা শুধুমাত্র পারকে নির্দেশ করতেছে। সুতরাং 3036 বর্গ মিটার ছিল সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, এখান থেকে যদি আমরা বাদ দিই পুকুরের ক্ষেত্রফলটাকে অর্থাৎ 2400 বর্গ মিটারকে তাহলে যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের পারের ক্ষেত্রফল। অর্থাৎ কাঙ্ক্ষিত যে প্রশ্নটা আমাদেরকে করা হয়েছিল সেই প্রশ্নের কিন্তু উত্তর আমরা এখানে পেয়ে গেলাম, এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমি চিত্রসহ বিষয়টাকে তোমাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। আমরা খাতার মধ্যে কিভাবে লিখব এখানে আমি পুরো অংশটা তুলে দিছি, তোমরা ভিডিও স্কিপ করে এই পুরো অংশটা খাতার মধ্যে তুলে নিতে পারো। পরীক্ষায় যদি আসে তার এইভাবেই তোমরা কি করবে প্রশ্নটার উত্তর লিখবে, এবং এই ধরনের প্রশ্ন যখন করা হবে সেক্ষেত্রে প্রশ্ন বুঝে ভালো করে চিত্রটা আঁকার চেষ্টা করবে, কারণ চিত্র ছাড়া এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে না, এবং চিত্রের জন্য কিন্তু আলাদা নম্বর বরাদ্দ থাকে। আশা করি এরূপ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। একটা কাজ, ছোট্ট একটা কাজ তোমাদের জন্য রাখছি, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, জমির ভেতরে 4 মিটার পার এবং 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। এখানে একটা জিনিস তোমাদেরকে বলি যে এখানে দেখো জমির ভেতরে 4 মিটার পার চওড়া পার বিশিষ্ট একটা পুকুর, তার মানে এখান থেকে কিন্তু আমাদেরকে প্লাস করলে হবে না, কি করতে হবে মাইনাস করতে হবে। এই 80 থেকে দুই দিকে দুইটা 4 মিটার অর্থাৎ 8 মিটার কি করতে হবে প্রতি ক্ষেত্রে মাইনাস করতে হবে। আশা করি আমার কথাগুলো শিক্ষার্থীরা বুঝতে পারছো। সবগুলো অঙ্ক যে তুমি করবে বা করতে পারবে তা না, তবে যেটা করবে খুব ভালোভাবে করবে যাতে এই ধরনের প্রস্তুতি পরীক্ষায় আসে কোনোভাবে যাতে মিস না হয়। তো এ পর্যন্ত ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ জানাই।